তিনি ও নামে ডাকতেন তাকে স্বামী বিবেকানন্দ আমি কথা বলছি জোসেফেন ম্যাকলিয়ডের যিনি স্বামীজির মার্কিন বন্ধু এবং রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের একজন সক্রিয় কর্মী তার সাথে ভগিনী নিবেদিতার পত্র আদান প্রদান হতো এবং তারা পরস্পর স্বামীজির আদর্শের প্রতি অনুরক্তি প্রকাশ করেছেন ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে আর্থিক সাহায্যের মাধ্যমেও অগ্রণী ভূমিকা পালন করেন এই যুব সমাজের দুই অংশীদার এইভাবে বিশ্বের যুব দরবারে স্বামীজি যুব সমাজের কাণ্ডারি হিসেবে এক প্রজ্বলিত নাম উনিশশো সাল ভারত সরকারকৃত সিদ্ধান্ত হয় উনিশশো সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিন ভারতীয় যুব দিবস হিসেবে পরিচিত হবে এ বিষয়ে ভারত সরকারের মুখপত্রে বলা হয়েছে এটি অনুভূত হয় যে স্বামীজির দর্শন এবং জীবন কর্মপদ্ধতি যা তিনি অনুসরণ করতেন তা ভারতীয় যুবদের জন্য অনুকরণীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ তার পূর্বাশ্রমের নাম নরেন্দ্রনাথ দত্ত তরুণের স্বপ্নের স্রষ্টা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু বিবেকানন্দকে বলেছিলেন আধুনিক ভারতের স্রষ্টা এই যুবশ্রেষ্ঠ যুবক দেশ দেশমাতৃকার উন্নতিকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগদর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্বের অধিকারী তিনি তার সবচেয়ে বিখ্যাত বক্তৃতা আমেরিকার ভাই ও বোনেরা তিনি ছিলেন ভারতে হিন্দু ধর্মের পুনর্জাগরণের অন্যতম পুরোধা জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন তিনি বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা অন্যতম কাণ্ডারি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয়ে বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতায় যার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন এবং বিশ্বের যুব সমাজের চিরন্তন রূপে রূপায়িত হয় que okay. ছ পন জানে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে মনো চলো নিজ নিকেতনে

And few other devotional songs. Thank you. Bisher shakol young blood there tarofthike.